মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর এই 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো ভীষণ গরম, তো এই যে যাবো একটু মার্কেটে। আর আজ হচ্ছে 2 মে, সোমবার। সকালে তো কাজ বাজ করে নিয়েছি, তো চলো বাজার যাচ্ছি। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো, চলো বাজার যাই। হাই ফ্রেন্ডস, এই রোদে 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 নয়, 8:30 বাজে, সকালেই যাচ্ছি বাজার। বাট কালকে ঝড় বৃষ্টি হওয়ার পর আজকে বেশ ঝলমল করে একদম দুর্দান্ত রোদ দিয়েছে, কিছু বলার নেই। তো বাড়িতে একজন এসেছে, তোমাদের এখনও বলিনি, সেটা ভিডিওটা ইনটক দেখলেই তোমরা বুঝতে পারবে যে কে এসেছে। আর যে এসেছে সে আমার কাছে খুবই স্পেশাল, তো তার আসার জন্যই আজকে যাচ্ছি বাজার। নাহলে তো জানো একা থাকি, যেমন তেমন করে চালিয়ে নিই। সবজির দাম তো নয়, এ যেন আগুন, তার মধ্যেও কম বেশি করে এই যে নিচ্ছি, পটল নিলাম, কাঁচা আম নিলাম, টুকটাক এইরকম করে অল্প অল্প করে নিয়েছি। মানে এত সবজির দাম বেড়ে গেছে। অনেকদিন পর মার্কেটে এসে বাজারটা করলাম, তো জিনিসপত্রের এত দাম বেড়ে গেছে, মানে কিছু বলার নেই। তো যাই হোক, বাড়ি ফিরতে 10:30 বেজে গেল। তো এই যে এবার ব্রেকফাস্ট করব আমরা দুজনেই। তো এই যে চপ আর পেঁয়াজি এনেছিলাম, তো চপের সাথে মুড়ি, এর থেকে ভালো আমাদের মতন ফ্যামিলির জলখাবার হয় না। আর তার সাথে একটা কাঁচা লঙ্কা, ব্যাস। আর এখন গ্রীষ্মকাল, শসা তো অ্যাভেলেবেল, তো 2-3 পিস যদি শসা হয়ে যায় তাহলে সকালের জলখাবার বেশ জমে গেল। ওদিকে ব্রেকফাস্ট দিয়ে আমি ভাত বসাতে চলে এলাম, কারণ ব্রেকফাস্ট করতে করতে ভাতটা আমার হয়ে যাবে, সেই জন্য। ওদের কবে বিয়ে হবে? কালকে। কালকে কি বিয়া না পরশু বিয়া? আমি মিষ্টি ফিষ্টি দিয়ে আসবো। বাজে 11টা, তো এই তো বাড়ি এলাম, তো ওদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি আর ভাতের জলটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা হোক, তারপর আমি ওই ভাত হতে হতে আমি একটু মুড়ি খাবো। ভাতের চটটা ফেলেই আমি মুড়ি খেয়ে নিলাম, আর মুড়ি খেয়ে তারপরে এই যে মাছ কটা ধুয়ে তারপরে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম, এরপরে মশলাটা রেডি করব। এটা কী মাছ সবাই একটু দেখে বলো তো। আমি এই আমাদের এদিকে এটা বাঁশপাতা বলে, বাঁশপাতা মাছ, আমি জানি না ঠিক এই মাছের নাম, বাট খেতে আমাদের এদিকে এটা বাঁশপাতা মাছ বলে, বা খেতে খুব ভালো লাগে আমার। কিন্তু এটা আজকে করব না, এটা কালকে করব, এটা ভেজে রেখে দিচ্ছি এখন। গ্রীষ্মকালে রান্না করাটা সত্যি কষ্টকর ব্যাপার, এর থেকে রোদে ঘুরে বেড়ানো অনেক ভালো, কিন্তু এই আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করা ভীষণ গরম, ভীষণ গরম। আর আমার রান্নাঘরে তো কোনো জানালা নেই, মানে সেই আগেকার আমলের ঘর, তো ওইভাবেই বানানো আছে। বাঁশপাতা মাছটা এই যে আমি একে একে ভেজে তুলে নিলাম, এটা কালকের জন্য রেখে দেবো। আর আজকে এই যে আলু টমেটো দিয়ে রুই মাছটা ঝোল করছি, আর ঝোলটা বেশ একটু গাঢ়ই করব, আর বিশেষ কিছু তরকারি করব না, কারণ লেট হয়ে গেছে, একটু স্যালাড বানাবো। আর ওই মাছের তেল আছে সেটা ভেজে নেবো, ব্যাস। তাহলেই আজকের মতন লাঞ্চ আমার কমপ্লিট। আর একটু ফুটে উঠুক, তারপরে ফুটে উঠলেই সেটা ধনেপাতা দিয়ে দেবো নামাবার পরে।
রান্নাঘরের কাজ যে সবার নামেই নিচ্ছে না, বাপরে বাপ। আর এই যে আমার মাছের ঝোলের ফাইনাল লুক, দেখতে কিন্তু হেভি হয়েছে। তো রান্না কমপ্লিট করে আমি স্নান করতে চলে গেছিলাম। তো স্নান টান করে যে কাপড় টাপড়গুলো মিলে দিয়েছি, কিন্তু কাপড়গুলো জল ঝরেছে বাট শুকায়নি, আর একটু মেঘলা মেঘলা ওয়েদারটা করেছে, সেজন্য উলটপালট। ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো কাপড়গুলো এখন শুকায়নি, ওই জন্য একটু উল্টে পাল্টে দিলাম যাতে শুকিয়ে যায়। কারণ এখন নিউজে তো দেখছি যে বেশ মানে বিকালবেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা হোক, কারণ ভীষণ গরমও পড়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার একটু শোবো। চা হয়ে গেল, খাওয়ার পর একটু শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি। এই যে তারপরে উঠেই চলে এলাম পেয়ারা পাড়তে, বেশ কয়েকটা পেয়ারা পেকেছিল, পেকে চলবে না ডাসা হয়েছিল। তারপরে পেয়ারা পাড়ার পরে বিকালবেলায় দুপুরের বাসন কটা ছিল সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম। মেজে ধুয়ে রেখে এই যে কাপড়গুলো তুললাম, বালতি খালি হয়ে গেছে, বালতিতে জল ভরতে হবে, সেগুলো সব তুলে রেখে তারপরে যে সন্ধে হয়ে আসছে সন্ধেটা দেব। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছে এই গরমে? আর আমাদের তো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো এই যে এখন বাজে 7:30, 7:30 সময় এই যে রাতে ডিনারটা করছি, তো ডিনারটা একজোড়ে করছি। ওই যে বললাম সকাল থেকে বলছি যে বাড়িতে একজন এসছে, বাড়িতে একজন এসছে, তো তার জন্যে ডিনার হচ্ছে। আর আমি আজকে খাবো, কালকে তো গ্রামে বিয়ে আছে, তো আমাদের গ্রামের নিয়ম যেটা আছে মানে হয়ে এসেছে যে যাদের বাড়িতেই বিয়ে হোক না কেন, যেটা আইবুড়ো ভাত হয় সেটা গ্রামের প্রত্যেকটা ফ্যামিলি থেকে কিন্তু তাদের বাড়িতে পৌঁছাতে হয়, মিষ্টি হোক ভাত হোক, তার নামে কিন্তু মানে এই পাত্রপাত্রীর নামে মানে বরকরের নাম করে কিন্তু তাদের বাড়িতে ভাতটা পৌঁছে দিয়ে আসতে হয়। তো আমি সেটাই দিতে যাব, আর ভাত দেবো না, মিষ্টি দিয়ে আসবো, তো সেই জন্যই। আর আর ওটা দিয়ে এসে ওদের বাড়িতেই কিন্তু খাওয়া দাওয়া করতে হবে, এটাই মানে এখানকার রুলস। আমি আশা থেকে এটাই দেখছি হয়ে গেছে। আলু ভেন্ডি ভাজা নামিয়ে এই যে একটু চাউমিন করব বলছি, তো সেই জন্য পেঁয়াজ ভাজতে দিয়েছি, আর তার সাথে সাথে এই যে রুটি করার ব্যবস্থাটাও করে নিচ্ছি। আটাটা আগেই মেখে রেখেছিলাম, তো বলি লেচিগুলো কেটে রাখি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ওদিকে যাবার জন্য খুব তাড়াতাড়ি করছি। চাউমিন আমার রেডি, একটু সস দিয়ে দিব ব্যাস, তাহলে কিচ্ছু দিইনি, শুধু কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়েছি আর ওপর থেকে সস। এ মা, সসের পরিমাণটা মনে হচ্ছে বেশি হয়ে গেল, সে যাই হোক পড়ে গেছে, কিছু করার নেই। আর এই যে রুটি করাও কমপ্লিট হয়ে গেল। হাওয়া খাচ্ছি, হাওয়া রুটি টুটি সব হয়ে গেছে, তো বলি যে একটু হাওয়া খেয়ে নিই আবার ওদিকে যাবো। ও আর একটা জিনিস, তোমাদেরকে অ্যাকচুয়ালি বলাই হলো না যে কে এসেছে, চলো তোমাদেরকে দেখাই কে এসেছে। মুখটা তোল রে, টাকা চিনতে পারলে তো কে আমার মেয়ে, তোমাদেরকে দর্শন দেবে না, তো যাই হোক ওটা ওর ব্যাপার। তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তোমাদেরকে সঙ্গে নিয়ে চললাম, আর নয় এবার আমি একাই চলবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আর আমিও আছি অলওয়েজ তোমাদের পাশে। টাটা।